আসসালামু আলাইকুম, আমি রাজিবুল আলম, প্রভাষক ইকবাল সিদ্দিকী কলেজ। অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের দ্বাদশ অধ্যায় আলোচনা করব। দ্বাদশ অধ্যায় হলো ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। আলোচ্য সূচিতে আজকে আমি রেখেছি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব। শিক্ষার্থীরা, কেন আমরা সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করব, অর্থাৎ ব্যবসা ব্যবসা ও ব্যবসায়ী কেন সমাজের প্রতি দায়বদ্ধ থাকবে, কি কারণে দায়বদ্ধ থাকবে? উত্তরটি সহজে অনুমান করা যায়। আমরা যে পড়াশোনা করছি, পড়াশোনার ক্ষেত্রে ডক্টর হচ্ছি, ডক্টর হওয়ার ক্ষেত্রে শুধু বাবা মার প্রতি কি দায়িত্ব পালন করব? না, কারণ আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ডক্টর হচ্ছি, সেই বিশ্ববিদ্যালয়ের যে সরকার ভর্তুকি দিচ্ছে, সেই ভর্তুকির টাকাও শ্রমিকের কাছ থেকে আসতেছে, মজুরের কাছ থেকে আসতেছে, তাঁতির কাছ থেকে আসতেছে, শ্রমজীবী মানুষদের কাছ থেকে আসতেছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে, কারণ আমাদের এই পড়াশোনার প্রতি সমাজের অংশগ্রহণ আছে। তেমনি ব্যবসা করার ক্ষেত্রে সমাজ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকে। সমাজের সহযোগিতা ছাড়া আমরা ব্যবসা কখনোই করতে পারি না। এই জন্য সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কৃতজ্ঞতা বোধ রয়েছে, আর দায়িত্ব কৃতজ্ঞতা বোধ থেকেই সমাজের প্রতি দায়িত্ব পালন করা আমাদের উচিত। শিক্ষার্থীরা, ব্যবসার সামাজিক দায়বদ্ধতার গুরুত্বে তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমি আলোচনা করতে চাই সামাজিক বিপর্যয় রোধ। শিক্ষার্থীরা, দরিদ্র বাবা মা কষ্ট করে সন্তান মানুষ করছেন, সেই সন্তান যদি বাবা মার প্রতি দায়বদ্ধতার কথা না ভাবে, তাহলে ওই পরিবারের কি দশা হবে এবং তার কি এটা করা উচিত হবে? তেমনি জনগণের উপর অধিক ট্যাক্স বসিয়ে বিদেশ থেকে ঋণ এনে সহজ শর্তে ব্যবসায়ীদেরকে ঋণ প্রদান করা হয় এবং তারা যেন ব্যবসা সহজে করতে পারে, সেই ব্যবস্থা করা হয়, তাদের সেই পরিবেশ তৈরি করে দেওয়া হয়। আর এই সকল সুবিধা পেয়ে যদি সরকারের রাজস্ব ফাঁকি দেয় একজন ব্যবসায়ী, তাহলে এটা কি ব্যবসায়ী করা উচিত হবে? কখনোই না। যদি করে, তাহলে সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি অবিচার করা হবে এবং এটি সামাজিক বিপর্যয় ডেকে আনবে। যে ক্রেতা বা ভোক্তা ব্যবসায়ীর সৌভাগ্যের ধন তাদেরকে যদি ঠকায়, বেজাল দেয়, প্রতারণা করে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন সব দ্রব্য ক্রয় বিক্রয় করে, তাহলে এটাও সমাজের জন্য দুর্ভাগ্যের বিষয়, এটাও সমাজের জন্য অনাকাঙ্ক্ষিত। আমরা অনেক সময় দেখি ব্যবসায়ীরা ওজনে কম দেয়, খাবারে ভেজাল মিশায়, বিষাক্ত দ্রব্য ব্যবহার করে, মজুত রাখার জন্য, দীর্ঘদিন মজুত করার জন্য পণ্য দ্রব্যর মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করে। তাহলে এই ক্ষেত্রে সমাজের যে সমাজ তার ব্যবসাকে সহযোগিতা করছে, যে সমাজের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণে সে ব্যবসায়ী হয়ে উঠেছে, সেই সমাজের প্রতি অবিচার করা হচ্ছে, সামাজিক দুর্যোগ আনা হচ্ছে। কারণ সামাজিক দুর্যোগ তৈরি কেন করা হচ্ছে? শিক্ষার্থীরা, সমাজের যে মানুষটি তার ব্যবসায়ের মুনাফা অর্জনের হাতিয়ার, ব্যবসায়ী মুনাফা অর্জনের প্রাণ কেন্দ্র, সেই সমাজের মানুষদেরকে দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ শোক তৈরির ক্ষেত্রে তার এই অনৈতিক এবং মূল্যবোধহীন কাজের জন্য সারা জীবন পস্তাতে হয় এবং তাদের শ্বাসকষ্ট, কিডনিজনিত রোগ, হৃদরোগ, এই ধরনের রোগের সৃষ্টি হয়। সুতরাং একজন ব্যবসায়ীর উচিত সামাজিক বিপর্যয় রোধ করা এবং এটা তাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই তৈরি হতে হবে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে সহযোগিতার উন্নয়ন। সহযোগিতা অর্থাৎ একে অন্যের প্রতি সাহায্য করার নামই হচ্ছে সহযোগিতা। একজন কখনই স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ করতে পারে না, তার জন্য একজন সহযোগী প্রয়োজন হয়। তুমি যদি কোনো উঁচু স্থান দিয়ে হেঁটে চলো, সেক্ষেত্রে তোমার স্বাভাবিকভাবে হাঁটার জন্য তোমার সহযোগিতা লাগবে, সাপোর্ট।
তেমনি একজন ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য তার দরকার হবে ক্রেতা ভোক্তা, অর্থাৎ এই জনগণের সহযোগিতা ছাড়া সে ব্যবসা ভালোভাবে করতে পারবে না, তার ব্যবসা সম্ভবই নয়। এই ক্ষেত্রে একে অন্যের প্রতি সহযোগী থাকতে হবে, যেমন একজন পরিবারের সদস্য পরিবার কর্তা ব্যক্তির সহযোগিতায় ধীরে ধীরে সে স্বাবলম্বী হয়ে ওঠে, তেমনি একজন ব্যবসায়ীকে পরিবারের সহযোগিতা লাগবে, রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন হবে, এবং একে অন্যের সহযোগিতার মাধ্যমে কাজটি সুন্দর হবে, সুচারু হবে বা দৃষ্টিনন্দন হবে এবং ফলাফল নিঃসন্দেহে ভালো হবে। যেহেতু ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান এবং সমাজ বিজ্ঞানের একটি অংশ বা অঙ্গ, সেই হিসাবে ব্যবসার সমাজের উন্নয়নের ক্ষেত্রে সমাজের কল্যাণের জন্য কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সবার সহযোগিতার মধ্য দিয়ে এটি বিকশিত হবে। ব্যবসায়ী উচিত ভোক্তা, শ্রমিক, কর্মচারী, মধ্যস্থ ব্যবসায়ী, ঋণদাতা, সরবরাহকারী, কৌশলগত মিত্র, স্থানীয় কর্তৃপক্ষ, সরকার ইত্যাদি পক্ষসমূহের প্রতি পারস্পরিক সহযোগিতা করা এবং তাদের কল্যাণের কথা মাথায় রেখে ব্যবসা বাণিজ্য করা, আর তা যদি করতে পারে তাহলে অবশ্যই পণ্য দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ী প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবার, সমাজ, রাষ্ট্রের সহযোগিতা পাবে, এতে তার ব্যবসার উন্নয়ন হবে, তার ব্যবসার কল্যাণের দিকে যাবে। তেমনি একজন ব্যবসায়ীরও কর্তব্য ক্রেতা ভোক্তার প্রতি সহযোগিতার মনোভাব পোষণ করা এবং পারস্পরিক কল্যাণের কথা চিন্তা করা, তাহলেই পরিবেশটি হবে সুন্দর, ব্যবসা সেক্ষেত্রে ব্যবসায়ী সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করবেন। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা এখন ব্যবসার সামাজিক দায়বদ্ধতার গুরুত্বের 3 নম্বর পয়েন্টটি আলোচনা করব, ব্যবসায় সুনাম প্রতিষ্ঠা। সুনাম অর্থাৎ সুনাম একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসায়ের ক্ষেত্রে। সুনাম ব্যবসায়ীকে ধীরে 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 তার সাফল্য অর্জনের দিকে নিয়ে যায়, এবং সুনাম বিষয়টি তোমাদেরকে স্পষ্ট করি একটি উদাহরণের মাধ্যমে। তুমি কোনো রেস্টুরেন্টে খেতে গিয়েছো, তাহলে এই ক্ষেত্রে তুমি একদিন শুধু একটি সিঙ্গারা খেয়েছো, এই জন্য তুমি রেস্টুরেন্টের পক্ষ থেকে যে সেবা পেয়েছো তাতে যদি তুমি সন্তুষ্ট থাকো, তাহলে পরবর্তী ক্ষেত্রে হয়তো তুমি বৃহৎ অনুষ্ঠান করার ক্ষেত্রে সেই রেস্টুরেন্টের সহযোগিতা নেবে। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো যে শিক্ষার্থীর কাছ থেকে যে সহযোগিতা পেয়েছো তুমি, সেই সহযোগিতার কারণে তুমি কি করেছো, ওই ব্যবসার প্রতি তুমি ইতিবাচক মনোভাব পোষণ করেছো, যা পরবর্তী তোমার সাথে যারা পরিচিত থাকবে তাদেরকে তুমি ওই ব্যবসা সম্পর্কে ভালো ধারণা দেবে, এবং ধীরে ধীরে ব্যবসার সুনাম বৃদ্ধি পাবে, এবং পরবর্তীতে দেখা যাবে যে তুমি বড় ধরনের অনুষ্ঠান করার ক্ষেত্রে রেস্টুরেন্টকে প্রথম সারিতে রেখেছো। এই যে রেস্টুরেন্টকে প্রথম সারিতে রেখেছো, রেস্টুরেন্টের কিসের কারণে, রেস্টুরেন্টের সুনাম তোমার কাছে মনে হয়েছে যে রেস্টুরেন্ট ভালো কাজ করে, তুমি একদিন রেস্টুরেন্টের সেবা নিয়ে তুমি সেই প্রতিষ্ঠানের সুনাম চারদিকে ছড়িয়ে দিয়েছে, এবং অন্যান্যরাও ওই রেস্টুরেন্ট সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতে পেরেছে, এবং এই সুনামি 1, 2, 3, 4, 5 এভাবে ধীরে ধীরে সাকসেস মানে সফলতার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে যেতে পারে। তাছাড়া যে ব্যবসার সুনাম নেই সে ব্যবসা কখনোই উন্নয়ন লাভ করতে পারে না, যে ব্যবসার সুনাম আছে সে ব্যবসা অত্যন্ত দ্রুততার সাথে এবং সফলতার সাথে ব্যবসা পরিচালনা করবে এবং সাকসেস হবে। এই সুনাম অর্জনের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহ, যে পক্ষসমূহ আছে সবার প্রতি তোমাদের সুধারণা ও সহযোগিতার প্রয়োজন। প্রতিষ্ঠানটি কি ব্যাংক ঋণ পরিশোধ করে না, ভোক্তাদেরকে সঠিক সুযোগ সুবিধা দিচ্ছে না, যারা ওই প্রতিষ্ঠানে কর্মরত আছে তাদের বেতন ভাতা দিয়ে সঠিকভাবে দিচ্ছে না, মধ্যস্থ ব্যবসায়ীদের যে পাওনা বা সুযোগ সুবিধা দেওয়ার কথা সেই সুযোগ সুবিধা ঠিক মতো দিচ্ছে না, এতে কি হবে, ঋণ খেলাপি হিসেবে সে প্রতিষ্ঠিত হবে, শ্রমিক কর্মীরা আন্দোলন করবে এবং পণ্য মান কমে যাওয়ায় বাজার হারাবে, বাজারের যে সম্ভাবনা সেটি হারাবে, এবং মধ্যস্থ ব্যবসায়ীরা সহযোগিতা না করলে ভোক্তা পর্যন্ত পণ্যদ্রব্য পৌঁছাবে না, এই যে অসহযোগিতা তৈরি হবে এতে তার প্রতিষ্ঠানের কি হবে, সুনাম নষ্ট হবে। এজন্য একটি প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে ব্যবসায়ীর ইতিবাচক মনোভাব
প্রদান করা উচিত যারা তার ব্যবসার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকবে, যার মূলে সকল পক্ষের প্রতি তার দায়িত্ব পালন করতে হবে সুনাম প্রতিষ্ঠার জন্য। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ব্যবসার সামাজিক দায়িত্ব পালন, অর্থাৎ আমি ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান, এক্ষেত্রে কার কার প্রতি দায়িত্ব পালন করব। প্রথমত, ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব, অর্থাৎ আমার মুনাফা অর্জন করতে হলে যাদের উপর ভিত্তি করে, যাদের উপর ভর করে আমি মুনাফা অর্জন করব, সেই ক্রেতা ও ভোক্তার প্রতি আমার দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ ক্রেতা ও ভোক্তাকে সঠিক গুণ ও মানের পণ্য সরবরাহ করতে হবে, এবং ক্রেতা ও ভোক্তা যেন পণ্য ক্রয়ের ক্ষেত্রে পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখে, সেই ধরনের পণ্য সরবরাহ করতে হবে। এবং তাদের প্রতি যে সকল দায়িত্ব পালন করব তা হলো পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ন্যায্য মূল্য উন্নত মানের পণ্য সরবরাহ করব, চাহিদা মতো পণ্য সামগ্রী অল্প আয়ে বা অল্প মুনাফায় বিক্রি করব, নতুন পণ্য উৎপাদন বা সংগ্রহ করে ক্রেতার সর্বোচ্চ তৃপ্তি দানের ব্যবস্থা করব। তাহলে দ্বিতীয় হচ্ছে শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ী সামাজিক দায়িত্ব কি? উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা, চাকরির নিরাপত্তা বিধান ও ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তার ব্যবস্থা করা, শ্রমিক কর্মচারীদের সাথে ভালো আচরণ করা, বিভিন্ন ধরনের প্রণোদনা ব্যবস্থা করা, বিনিয়োগকারী ও সরবরাহকারীদেরও প্রতি দায়িত্ব রয়েছে, এবং সেই দায়িত্বগুলো কি এখন তা আলোচনা করছি। পাওনাদারের পাওনা যথাসময়ে পরিশোধ করতে হবে, শেয়ার হোল্ডারদের ন্যায্য উৎসাহব্যঞ্জক লভ্যাংশ প্রদানের চেষ্টা চালাতে হবে, ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারণ ও বিনিয়োগকারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা বিনিয়োগকারীদের এবং সরবরাহকারীদের প্রতিও দায়িত্ব পালন করতে পারবো। সগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব, শিক্ষার্থীরা যারা পাশাপাশি থাকে, অর্থাৎ আমি যে ব্যবসা করছি অন্যরাও সেই ব্যবসা করছে, তারাই হচ্ছে সগোত্রী। আর সগোত্রীয় ব্যক্তিদের প্রতিও দায়িত্ব পালন করতে হবে, আর দায়িত্ব পালনের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় আনতে হবে, প্রতিবেশী ব্যবসায়ীদেরকে সঙ্গবদ্ধ করে সঙ্গ বা সমিতি গড়ে তুলতে হবে। প্রতিবেশী যারা আছে, অর্থাৎ আমার সমসাময়িক ব্যবসায়ী আছে, তাদেরকে একত্রিত করে তাদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। কিভাবে? সঙ্গ ও সমিতি গড়ে তুলতে হবে, একের অসুবিধায় অন্যরা সহযোগিতা করতে হবে, অন্যায় প্রতিযোগিতায় লিপ্ত না হওয়া, এই সকল কাজ করার মাধ্যমে আমরা সগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব পালন করতে পারি। সাধারণ সম্প্রদায়ের প্রতি আমরা কিভাবে দায়িত্ব পালন করব? সমাজের প্রয়োজন মাফিক পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন ও তা সরবরাহ করব, বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা দান করব, এবং জাতীয় যে দুর্যোগ মুহূর্ত আছে, যেমন বন্যা, খরা, টর্নেডো, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারের পাশে দাঁড়াবো, জনগণের পাশে দাঁড়াবো, এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠা করব, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব, ধর্মীয় অন্যান্য কল্যাণকর প্রতিষ্ঠান করব। রণদা প্রসাদ শাহ, গুলবক্স ভূঁইয়া, তারা সমাজের প্রতি বিশেষভাবে দায়িত্ব পালন করেছেন, এই জন্য তারা সফল ব্যবসায়ীর সাথে সাথে সব সময় সবার মুখে মুখে আছে এবং তারা অনুকরণীয় হয়ে আছে ব্যবসায়ী হিসাবে। প্রতিবেশীদের জন্য বিদ্যুৎ, গ্যাস সংযোগ, রাস্তাঘাট ইত্যাদি তৈরি করব, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির মেরামত করে দিব, তাহলেই ব্যবসায়ী হিসাবে আমার দায়িত্ব পালন করা হবে সমাজের প্রতি। আর সমাজে যেহেতু সমাজের মানুষকেই আমার মূল বা প্রাণকেন্দ্র ধরেই আমার ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে, তাদের সহযোগিতা ছাড়া আমি ব্যবসা করতে পারছি না, সেহেতু আমার একজন মানুষ হিসাবে এবং সৃষ্টিসেরা জীব হিসাবে অনন্য আমার সগোত্রীয়দের প্রতি, সরকারের প্রতি, শ্রমিক কর্মচারীদের প্রতি, ক্রেতা ভোক্তাদের প্রতি আমার বিশেষ দায়িত্ব পালন করতে হবে। এটা আমার নৈতিকতা ও মূল্যবোধের পরিচয়, এবং এই পরিচয়ের মাধ্যমে ব্যবসায়ী সমাজের প্রতি দায়িত্ব পালন করবে। আর শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সে প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ।